অনেকেই তো তাবলীগের বাইরে আছেন, অনেকেই তো জামাতের বাইরে আছেন, আমি আপনাদের বিপক্ষে ওয়াজ করতে আসি নাই, আপনারা তো তাবলীগ করেন, বাল্লিগু আননি ওয়ালাও আয়াত, কিন্তু আমরাও জানি হাদিস, কিন্তু আমরাও জানি, আপনারা দাওয়াত দেন, যারা মুসলমান যারা নামাজ পড়তে পারে, ওযু রাখতে করতে পারে, তাদের দাওয়াত দেন, দাদু ভাইয়ের আমার তেল মাথায়, যাদের মাথায় তেল আছে তাদের তেল দিলে কিন্তু বেশি তেল লাগে না, আপনি খেয়াল করে দেখেন, জমানার জিন্দাউলি আমার কেবলাদান বলতেন বাবা এই পৃথিবীর ভিতরে যারা শিক্ষিত মানুষ তারা জামাত ইসলাম করে, বাবা যারা বুজুর্গ তারা চর্ম হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা যাদের আছে তারা ফোর ফোর হয়ে গেছে, যত প্রকার চোর বদমাই গুন্ডা খারাপ মানুষদেরকে ভালো করার জন্য আমাকে আপনাদের দাদা পিরসিলায় বিশ্ব জাহাঙ্গীরের মঞ্জিলে পাঠানো হয়েছে, যারা বলেন ঠিক কিনা? আরে খারাপ মানুষকে ভালো করার নামই তো তাবলীগ, যে মুসলমান ওরে আপনি কি দাওয়াত দেন, আপনার কি রাগ করছেন নাকি ভাই? একটু ওয়াজ বুঝেন, আমার আমি আমাদের কালীগঞ্জ থানা উপজেলা স্যার মসজিদ জমা পড়াই, ওই গ্রামটার নাম পিরেজপুর বার বাজার, জাকের ভাই কিন্তু সবাই একরকম, একজন অনেক রকম আছে, তো সে জাকের ভাইয়ের কাছে তাবলিগের লোক গেছে, তা উনি একটু অন্য টাইপই তো তেরার টাইপ, তো উনি কি করেছে সুন্দর করে একটা হিন্দুদের বাড়ি দেখাই গেছে, কিসের বাড়ি কথা বলে, কিসের বাড়ি হিন্দুদের বাড়ি, তো এখন তাবলিগের লোক হিন্দুদের বাড়িতে গিয়ে দেখে ওটা জানে না হিন্দু, যে দেখে তুলসী গাছ, তা তুলসী গাছ থাকে কাকের বাড়ি, কথা বলেন সর্বনাশ কোন জায়গায় পাঠাইছে, আবার ব্যাকে আইসে সে মসজিদের সামনে কয় সাসা আপনি কোন জায়গায় আমার পাঠাইলেন, ও তো হিন্দু, আমার জাকির ভাই বলে ভাইজান আপনারা আসছেন কোন জায়গা থেকে, তাবলিগ থেকে, তাবলিগ কাকে বলে, ও মুসলমান একটা কথা মনে রাখবেন, আমার দেশে যেটা হয় এটার নাম তাবলিগ নয়, এটার নাম হলো তালিম খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, এটা হলো মুসলমান, মুসলমান বসে যেটা করে এটার নাম তালিম, আর আল্লাহর ওলিরা যেটা করে এই দাওয়াত দেয় এটার নাম হলো তাবলিগ, জোরে বলেন ঠিক কিনা?